আসসালামু আলাইকুম। আজকে যে আমার ভিডিওটা ক্লিক করেছেন এর একটাই কারণ, কারণ আজকে আপনি এই ভিডিওটা দেখে কি শিখতে চাচ্ছেন সেটা হলো আপনার পিকটাও আমার থাম্বনেলে যেমন একটা পিক বানিয়েছি ওইরকম পিকটা বানাতে চাচ্ছেন, তাই তো? তো একদম সোজা ভাই, ওইরকম পিক বানানো এটা কোনো ব্যাপারই না। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা যদি ফুল দেখেন আপনারা সহজে এরকম পিক বানিয়ে নিতে পারবেন। মাত্র দুইটা ক্লিক আপনাদেরকে দেখাবো, এই দুইটা ক্লিকে আপনারা একদম সম্পূর্ণ সহজভাবে আপনারা এরকম পিকগুলো বানিয়ে নিতে পারবেন। তো চলুন আর কথা বাড়াবো না, আপনারা আপনাদের ছবি দিয়ে কীভাবে এই পিকগুলো বানাবেন, ফেসবুকের ভাইরাল ট্রেন্ডিং পিকগুলো, তো সেইটাই আজকে দেখিয়ে দিব। ওকে, প্রথমত আপনাদের পিকগুলো এডিট করতে হলে সর্বপ্রথম যা যা লাগবে তো একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এগুলো আমি সব আমার যে এই ভিডিওটা আছে ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আমি কী করবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে ক্লিক করলে আপনারা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এগুলো সব পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো এই লেখাগুলো আপনাদের লাগবে, আর হলো নিচে আপনারা দেখতে পারবেন যে এই দুইটা ওয়েবসাইট, এই দুইটা ওয়েবসাইট থেকে আমরা আজকে কাজগুলো করব। তো এই সবগুলো আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আকারে, তো আপনারা ওখান থেকে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো প্রথমটা হলো আপনাদের বিং ক্রিয়েট, তো এইটার ভিতর আপনাদের সর্বপ্রথম হলো এই ওয়েবসাইটটা যেতে হবে। ওকে, আপনারা যে কোনো একটু ব্রাউজার ওপেন করে আপনারা লিখতে পারেন বিং ক্রিয়েট, বা আমি তো ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিব বললাম, আপনারা সেখান থেকে ক্লিক করেও আসতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর আমি এখান থেকে লিখে দেবো বিং ইমেজ ক্রিয়েটর, তো আপনারা ওইটারা যদি লিখতে পারেন লিখবেন, না লিখতে পারলে ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে এসে পড়বেন। তারপর দেখুন আপনাদের সামনে এরকম একটা ফিচার আসবে, তো আমি এখানে একটা আগে অ্যাকাউন্ট করে রেখেছিলাম, তারপর আপনাদের সুবিধার্থে শুধু আপনাদের জন্য ভিডিওটা যেহেতু বানাচ্ছি আপনাদের সুবিধার্থে এখানে আরেকটা অ্যাকাউন্ট করে দেখাবো। তা ইমেজ ক্রিয়েটর এইটার উপর আপনারা ক্লিক করবেন, তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি যদি আপনাদেরকে এখানে একটু মার্ক করে দেখাই, তো আপনারা হলো এটার উপর ক্লিক করবেন সাইন ইনের উপরে, তো আমিও এটার উপর ক্লিক করে দিচ্ছি। এরকম ফিচার আসার পরে আপনারা এখানে বড় করে দেখতে পারবেন যে ক্রিট অন লেখা আছে, তো আপনারা কি করবেন এই ক্রিট অনের উপরে ক্লিক করবেন। যেহেতু আমাদের এখানে আগে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, তাই এটার উপর আপনারা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে হলো আপনাদের যে কোনো একটা জিমেল দিয়ে এখানে আপনারা নেক্সটের উপর ক্লিক করে দিবেন। আমি এখানে আমার একটা জিমেল দিয়ে নিচ্ছি, আপনারাও একটা জিমেল দিয়ে নেবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে বলবে, আপনারা একটা 8 সংখ্যার বা একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন এখান থেকে। আমি এইগুলো একটু ব্লার করে রেখেছি, আপনাদের দেখাচ্ছি না কারণ এখানে একটু সমস্যা হতে পারে, যার কারণে আমি এখানে দিয়ে এখানে নেক্সট করে দিলাম। এরপর যদি আপনারা লক্ষ্য করেন একটু আগে আপনারা যে জিমেলটা দিয়েছিলেন, তো দেখুন আমি এখানে হলো আমার এই জিমেলটা দিয়েছি, তো এই জিমেলটার মধ্যে একটা কোড যাবে, ঠিক আছে? যে কোডটা হলো আমার এখানে এসে বসাতে হবে, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে, তো আপনারাও সেইটাই করবেন। তো আমি কি করব, আমি চলে যাব আমার জিমেইলে, তো আমি এখান থেকে আমার জিমেইলে চলে যাচ্ছি। আমি আমার জিমেইলে চলে গিয়ে আমি সেখান থেকে কোডটা এনে এখানে বসাতে হবে আমার, তাই আমি জিমেইলটা ওপেন করলাম, আমার এখানে কোডটা চলে এসেছে, তো আমি এখান থেকে কোডটা নিয়ে যাব, কোডটা নিয়ে ওখানে বসিয়ে দেব। ওকে, আমি এখান থেকে কোডটা নিয়ে নিচ্ছি, তো আপনারা এইভাবে আপনাদের জিমেইল ওপেন করে এখান থেকে কোড নিয়ে নেবেন, কোড নিয়ে ওখানে চলে যাবেন, ওখানে চলে গিয়ে এই কোডটা বসিয়ে দিবেন। তো দেখুন আমি এখানে এসে পড়লাম, তারপর এখান থেকে কোডটা বসিয়ে দিবেন। আপনারা এইভাবেই আপনারা কাজগুলো করবেন, আপনাদের আগে এখানে একটা এইভাবে অ্যাকাউন্ট করতে হবে। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম, যদিও আমি এখানে একটা অ্যাকাউন্ট করে রেখেছিলাম, তাও আপনাদের সুবিধার্থে আপনাদেরকে আবার দেখাচ্ছি, এটা সহজ, এমন কোনো কঠিন বিষয় না। তারপর দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, তো আপনারা এখান থেকে কী করবেন নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, তো এখন আপনারা কী করবেন, এখানে দেখুন একটা হাতের আইকন দেওয়া আছে, আমি যদি আপনাদেরকে দেখাই এই হাতের আইকনটা, আপনারা যদি দেখুন এই হাতের আইকনটা আর এখানে একটা প্রাণীর আইকন দেওয়া থাকবে, তো আপনারা কী করবেন এই এয়ার আইকনগুলোতে ট্যাপ করে করে এই হাতের যে আইকনটা যেদিকে দেওয়া আছে ওদিকে আপনারা কী করবেন প্রাণীটাকে বসাবেন, বসিয়ে আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন। তো আমি এটা বসিয়ে নিলাম, তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম। তো এখানে আরও কয়টা করতে হবে দেখি কয়টা আছে এখানে, তো আমি সবগুলো এখানে করে নিই। ওকে, দুইটা ছিল, তো আমার এখানে কী হলো ভেরিফিকেশন কমপ্লিট। ওকে, তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যদি না আসে আপনারা সাইন ইন করে নেবেন, সমস্যা নেই। তো আমার এখানে ইন্টারফেস আসার পরে তারপর কী করতে হবে, আমার এখান থেকে চলে যেতে হবে ওই যে ওয়ার্ডগুলো আছে আমি আপনাদের প্রথমেই বলেছিলাম, সেই ওয়ার্ডগুলো কিন্তু আপনাদের লাগবে, যেটা আমি দিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেলে আর এই ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা, তো ওখান থেকে আপনারা এই লেখাগুলো কপি করে এনে এখানে বসিয়ে দিবেন।
তো আমি কি করব, এখান থেকে লেখাগুলো বসিয়ে দিই, দেখা যদি আপনাদের, এখানে আপনারা পেস্ট করে দিবেন লেখাগুলো, তারপর এখান থেকে সারপ্রাইজ মি এটার উপর ক্লিক করবেন। ওকে, আমি এখান থেকে পেস্ট করে দিলাম। তো আপনারা চাইলে লেখাগুলো লিখেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যদি লেখাগুলো আপনাদেরকে দেখাই, এই লেখাগুলো এমন কোনো কঠিন বিষয় না, শুধুমাত্র ইংরেজিতে টেক্সট করেছি, যেগুলো আমি চাচ্ছি আর কি আপনার ইমেজটাতে সেইগুলো লিখেছি, আপনারা চাইলে লিখেও নিতে পারেন। তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন, তাও কিছুক্ষণ সময় লাগতে পারে আপনাদের এখানে, তো আপনারা এখানে একটু অপেক্ষা করবেন। তো কিছুক্ষণের মধ্যে আপনাদের ইমেজগুলো এখানে তৈরি হয়ে যাবে। তো আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, আমার ইমেজগুলো এখানে তৈরি হয়ে যাচ্ছে। ওকে, হয়ে গেছে। এইগুলো আপনারা কি করবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিই। আপনারা কি করবেন, যেই ছবিটা ডাউনলোড করবেন সেটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাদের এখানে দেখবেন থ্রি ডট আইকন, এই এখানে দেখবেন থ্রি ডট আইকন আছে, আপনারা থ্রি ডট আইকনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ডাউনলোডে উপর ক্লিক করে আপনারা পিকগুলো ডাউনলোড করে নেবেন। তো এইভাবে আপনারা এখান থেকে পিকগুলো ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে আরেকটা পিক ডাউনলোড করে নিচ্ছি। আমি যদি এই পিকটা ডাউনলোড করে নিই, দেখাই আপনাদের, আমি এই পিকটা ডাউনলোড করব। এখন বলতে পারেন, ভাই এটা তো আরেকজনের পিক, এখন আমার পিক কীভাবে বানাবো? তো এখন নেক্সট স্টেপে আমি এইটাই আপনাদেরকে দেখাবো, কীভাবে আপনার পিকগুলো এখানে লাগাবেন। তো সেটাই হলো সেকেন্ড ক্লিক আর কি। প্রথম ক্লিকে আপনাদেরকে এইটা দেখালাম, সেকেন্ড ক্লিকে আপনাদেরকে ওইটা দেখাবো। তো এইগুলো আপনাদের কাজ শেষ এখানে। তারপর এখন আপনাদেরকে সেকেন্ড ক্লিকে যে ওয়েবসাইটটা আছে, আমরা কিন্তু প্রথম ওয়েবসাইটের কাজ আমাদের এখানে শেষ, এখন হলো আমাদের পিক লাগাবো। ঠিক আছে, আমাদের যে পিকটা আছে, এই পিকটা হলো ওই ছবিগুলোর মধ্যে আমরা লাগিয়ে নিব। তো সেই জন্য আপনার এই ওয়েবসাইটটার প্রয়োজন পড়বে। আবার বলছি, আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, টেলিগ্রাম চ্যানেল আকারে। টেলিগ্রাম চ্যানেল যদি আপনারা যান, ওখানেই পেয়ে যাবেন। আপনার ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইট লিঙ্ক মানে লেখা থাকবে, ওইটার উপর ক্লিক করে আপনার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন, ওখান থেকে পেয়ে যাবেন। ও বা আপনার যদি চান না ভাই এত ভেজালে নাই, তাহলে আপনারা এগুলো এখানে লিখেই নিতে পারেন। তো এখান থেকে আপনার সেকেন্ড ক্লিকে যে ওয়েবসাইটটা সেটা হলো আর্ট গুরু। তো আপনারা এখান থেকে আর্ট গুরু লিখবেন ক্রোম ব্রাউজারে গিয়ে। ওকে, লেখার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পারবেন, এখানে দুইটা ইমেজ দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে আর একটা নিচে দেওয়া আছে। তো আপনারা এখান থেকে কি করবেন, নিচে একটা পিক দিবেন, উপরে একটা পিক দিবেন। নিচে হলো আমরা একটু আগে যেই পিকগুলো জেনারেট করলাম, তো সেখান থেকে একটা পিক দিবেন এখানে, আর উপরে হলো আপনাদের একটা পিক দিবেন। তো আমি নিচের থেকে দেখেন যদি ক্লিক করি, এখানে এখানে ক্লিক করার পর আমি যে পিকগুলো জেনারেট করে ডাউনলোড করলাম, ওখান থেকে আমি একটা পিক দিয়ে দিব এখানে। তো আমি এইটা দিয়ে দিই। ওকে, আমি এই পিকটা দিয়ে এখান থেকে ডানে ক্লিক করলাম। তারপর আপনারা কি করবেন, এই পিকটার উপরও আপনারা ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনাদের উপরে এই পিকটা চলে এসেছে। ওকে, তারপর এখান থেকে অ্যাড এ ফেস, এখান থেকে হলো আপনাদের যে নিজস্ব পিক আছে বা আপনারা যে পিকটা এডিট করতে চাচ্ছিলেন, আমার থাম্বনেলে যে পিকটা দেখেছেন, তো ওইরকমভাবে এডিট করতে চাইলে আপনারা এখান থেকে অ্যাড এ ফেসে ক্লিক করে আপনাদের পিকগুলো এখান থেকে দিয়ে দিবেন। আপনাদের যে কোনো একটা পিক এখান থেকে দিতে পারেন। তো আমি যেই পিকটা দিয়ে থাম্বনেল বানিয়েছি সেই পিকটি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। তো আমি এই পিকটা আবার দিয়ে দিচ্ছি এখানে। তারপর এখান থেকে আপনারা জেনারেটে ক্লিক করবেন, কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময় নিয়ে আপনাদের পিকগুলো জেনারেট করে দিবে। তো দেখুন, আমার এখানে পিকটা কিন্তু জেনারেট হয়ে গেছে, একদম আমার হুবহু ফেস দিয়ে এখানে পিকটা বানিয়ে নিলাম। আপনাদেরকে যদি আমি এখান থেকে প্রথমে ডাউনলোড করে দেখাই, আমি এখান থেকে ডাউনলোড করলাম, তো আমার উপরে এটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন যদি আমি আপনাদেরকে ওপেন করে দেখাই এখান থেকে, দেখুন এখন ওপেন ক্লিক করে দেখালাম, দেখেন একদম হুবহু আমার ফেস, মানে কোনো পার্থক্য নাই ভাই। এখন মানুষ দেখলে মনে করবে সত্যি মনে আমি স্টেডিয়ামে যেয়ে খেলা দেখেছি। তো এইভাবে চাইলে আপনারা ফেসবুকের ভাইরাল ট্রেন্ডিং পিকগুলো এডিট করে নিতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পরবর্তীতে কী রিলেটেড ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।